বিএনপি তাদের কর্মসূচিগুলো জনগণকে নয় বিদেশীদের দেখাতে চায় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। দুপুরের সচিবালয়ে নিজ কক্ষে মন্ত্রী আরো বলেন, বিদেশিরা তাদের শক্তি সামর্থ্য নিয়ে সন্দিহান, তাই তাদের একটু শক্তি দেখানোর চেষ্টা করছে, যা একটি রাজনৈতিক দলের দেউলিয়াত্বকে প্রকাশ করে। এদিকে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান জানান, গণতান্ত্রিকভাবে না পেরে বিএনপি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়াচ্ছে। আরো জানাচ্ছেন দীপ্ত চন্দ্রপাল। নির্বাচনকে সামনে রেখে ছক কষতে শুরু করেছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে, নৌকাকে জয়ী করতে তৃণমূল কর্মীদের নানা দিক নির্দেশনা দিচ্ছেন কেন্দ্রীয় নেতারা। শেখ হাসিনার নেতৃত্বে উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ব। তারই ধারাবাহিকতায় ঢাকা জেলা আওয়ামী লীগের আয়োজিত বর্ধিত সভায় উপস্থিত ছিলেন জেলার নেতারা সহ তৃণমূল নেতাকর্মীরা। এ সময় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বিএনপি জামাতের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে বলেন। আজকে বিএনপি জামাতের সাথে মাঠে নেমেছে, সেই পরাশক্তি ঐক্যবদ্ধ পারে। আজকে এই অপর শক্তির বিরুদ্ধে, দেশি বিদেশি চক্রান্তের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান জানান, যারা নির্বাচন বানচাল করতে চায় তাদের লিস্ট তৈরি করা হচ্ছে। নির্বাচন হবে আমাদের সংবিধান অনুযায়ী এবং নির্বাচন হবে শেখ হাসিনার অধীনে। নির্বাচন হইতে দিব না সেই লিস্টটাও করা হচ্ছে, সেই লিস্টটাও আমরা কিন্তু এদিকে দুপুরে সচিবালয়ে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ জানান, আন্দোলনের নামে দেশে বিশৃঙ্খলা করলে তার জবাব দেওয়া হবে। তারা আসলে এই কর্মসূচিগুলো জনগণকে দেখাতে চায় না, বিদেশিদের দেখাতে চায়। যে বিদেশিরা তাদের শক্তি সামর্থ্য নিয়ে সন্দিহান, তো তাদের একটু শক্তি দেখানোর জন্য তারা চেষ্টা করছে মাত্র। তাদের আবার নতুন করে এক দফার আন্দোলনের ঘোষণা, এটা যে খুব বিশেষ গুরুত্ববহ তা কিন্তু নয়। তবে আমরা জনগণকে সাথে নিয়ে কাউকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার সুযোগ দিব না। দেবচন্দ্র পাল, আরটিভি, ঢাকা।